আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমার ফেসবুকে আপনারা যদি খেয়াল করেন তাহলে দেখবেন আমি কিছুক্ষণ আগে একটা পোস্ট শেয়ার করেছি, যেখানে মানে দুজন মানুষ আমাকে আজকে সকালবেলা ইনবক্স করেছে যে আমাদের কাছ থেকে সিভি লিখে নেওয়ার মাধ্যমে তাদের জব হয়েছে। সো একজন আছেন যিনি তার ছোট ভাইয়ের জন্য একটা কাজ করিয়ে নিয়েছিলেন, তার ছোট ভাইয়ের একটা জার্মান কোম্পানি সেখানে জব হয়েছে, এখন উনি আবার একটা এসওপি, দ্যাট মিন্স স্টেটমেন্ট অফ পারপাস, এটা লিখে নেওয়ার জন্য উনি নতুন করে বুকিং দিতে চান, এরকম একজন। এবং আরেকজন কাস্টমারকে আপনারা খেয়াল করলে দেখবেন যে উনি আবার কোম্পানির ভেতরেই উনি তার রেজুমিটা ড্রপ করেছিলেন এবং সেখান থেকে উনি বোধহয় একটা প্রমোশন পেয়েছে, এরকম কিছু একটা। সো আসলে প্রতিদিনই আমাদের কাছে কারো না কারো এরকম মেসেজ আসে যারা আমাদের কাছ থেকে প্রফেশনাল সিভি তৈরি করিয়ে নেওয়ার মাধ্যমে এক জব থেকে আরেক জবে জব সুইচ করেছেন, আরো বাড়তি বেতন পেয়েছেন, হয়তো কেউ 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 হয়তো প্রমোশন পেয়েছেন, কেউ কেউ হয়তো দুটোই পেয়েছেন, কেউ কেউ হয়তো আমাদের কাছ থেকে সিভি তৈরি করে নিয়ে গিয়ে দেশের বাইরে চলে গিয়েছেন, কারো কারো হয়তো মানে নতুন নতুন জব অপরচুনিটি ক্রিয়েট হয়েছে, এরকম অনেক মেসেজ আমার আসে। এবং এর মধ্যে একটা বড় সংখ্যক কাস্টমার তারা মনেই করেন যে আমাদের কাছ থেকে সিভি লিখিয়ে নেওয়ার কারণেই হয়তো তার জব হয়েছে। বাট আজকের এই ভিডিওটা এই জন্য তৈরি করা যে আসলে যারা আমাদের কাছ থেকে সিভি তৈরি করিয়ে নেওয়ার মাধ্যমে জব পেয়েছেন তাদেরকে তো আমি অবশ্যই কনগ্রাচুলেট করতে চাইবো, বিকজ আপনারাই আসলে আমাদের শক্তি এবং আমাদের জন্য অনুপ্রেরণা। বাট সেই সাথে সাথে একটা কথা আমি আপনাদেরকে বলতে চাই, আসলে এর সমস্ত ক্রেডিট কিন্তু আপনাদের, বিকজ আপনারা কাজ করেন বলেই কিন্তু আমরা আসলে লিখতে পারি। আমরা যখন প্রত্যেকটা রেজুমি তৈরি করি, আপনারা জানেন আমরা প্রত্যেক ক্লায়েন্টের সঙ্গে ওয়ান টু ওয়ান কমিউনিকেট করি। সো যখন আমরা তার সঙ্গে কমিউনিকেট করি, তাকে জিজ্ঞাসা করি আপনার কোনো অ্যাচিভমেন্ট আছে কিনা, আপনি কোম্পানিতে নতুন করে কোনো কিছু ইন্ট্রোডিউস করেছিলেন কিনা, মডিফাই করেছিলেন কিনা, চেঞ্জ করেছিলেন কিনা, অটোমেট করেছিলেন কিনা, ম্যাক্সিমাইজ করেছিলেন কিনা, মিনিমাইজ করেছিলেন কিনা, সো তখন এর প্রত্যেকটা প্রশ্নের কিন্তু তারা উত্তর দিতে পারে। হ্যাঁ, সো যখন তারা প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিতে পারে তখন কিন্তু আসলে আমার কাজটা কিন্তু অনেকটা বেড়ে যায় এবং আমার কাজটা আরো ফ্রুটফুল হয়, তারা আমাকে ভালোভাবে কাজে লাগাতে পারে। দ্যাট মিন্স আমাদের কাজ কি, আমরা কিন্তু প্রত্যেক ক্লায়েন্টের সঙ্গে কথা বলে বলে তার রেজুমের স্টেটমেন্টগুলোকে স্মার্ট করি, তার সাথে কথা বলে বলে আমরা তার অ্যাচিভমেন্টগুলো খুঁজে বের করার চেষ্টা করি এবং সেগুলো রেজুমিতে প্রেজেন্ট করার চেষ্টা করি। সো যখনই আমরা এই ওয়ান টু ওয়ান সেশনটা করি, কাস্টমার যখন আমাদেরকে কোঅপারেট করে, কাস্টমার যখন আমাদেরকে এই কন্টেন্টগুলো দেয়, তখন কিন্তু অটোমেটিক্যালি তার রেজুমিটা অনেক বেশি ইউনিক এবং অনেক বেশি গ্রহণযোগ্য হয়ে ওঠে। সিমিলারলি যখন কোনো ফ্রেশাররা আমাদের কাছে সিভি তৈরি করতে দেয়, তখন আমরা আবার তার কাছে জানতে চাই তার কোনো ইন্টার্নশিপ এক্সপিরিয়েন্স আছে কিনা, তার কোনো পার্ট টাইম এক্সপিরিয়েন্স আছে কিনা, তার কোনো এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস আছে কিনা, তার কোনো কো কারিকুলাম অ্যাক্টিভিটিস আছে কিনা, তার কোনো সিএসআর অ্যাক্টিভিটিস আছে কিনা, তার কোনো ট্রেডিং আছে কিনা। সো এইগুলোর আনসার যখন আমাকে সবাই দেয়, এগুলোর আনসার দিয়ে যখন কাস্টমার আমাদেরকে কোঅপারেট করে, তখন দেখা যায় আমাদের পক্ষে তার কাজ করাটা আরো বেশি সহজ এবং সুন্দর হয় এবং ওই ধরনের কাজগুলো দিয়েই আলটিমেটলি কাস্টমার বেনিফিটেড হয়। আমাদের যে সমস্ত কাজই খুব ভালো হচ্ছে ব্যাপারটা তা না, কিন্তু আমাদের কাছ থেকে কেউ কেউ আছে, খুব কম সংখ্যক হবে হয়তো, এটা 5%-এরও কম, বাট কেউ কেউ আছে হতে পারে আমাদের কাছ থেকে সিভি বানিয়ে নিয়েও তারা জব পাচ্ছে না, তারা কল পাচ্ছে না। কেন? কারণ তারা তো তাদের রেজুমিতে কোনো কন্টেন্ট দিতে পারেনি। আমি যখন তাকে জিজ্ঞাসা করেছি তখন সে তো আমাকে ইনফরমেশন দিতে পারেনি, তার কোনো অ্যাচিভমেন্ট নাই। তো এখন কারো যদি কোনো অ্যাচিভমেন্ট না থাকে, কারো যদি কোনো স্কিল না থাকে, কারো যদি কোনো যোগ্যতা দক্ষতা না থাকে, আমরা তো কোম্পানির পক্ষ থেকে বানিয়ে বানিয়ে লিখতে পারি না, তাই না? সো এই সমস্ত ক্ষেত্রে দেখা যায় সে কিন্তু আবার আমাদের কাছ থেকে সিভি লিখে নিলেও ইন্টারভিউ কল পাচ্ছে না। সো সিভি লিখে নিলেই যে জব হয়ে যাবে এটা একটা সম্পূর্ণ ভ্রান্ত ধারণা। এই ধারণাটা আসলে কেউই পোষণ করবেন না। দুটো জিনিস, এই ধারণা পোষণ করে কেউ তো আমাদের কাছে সিভি লেখাতে আসবেনই না, আরেকটা ব্যাপার হচ্ছে আপনারা যারা আমাদের কাছ থেকে সিভি লিখেও নিচ্ছেন, তারাও কেউ এরকম মনে করবেন না যে আমাদের কাছ থেকে সিভি লেখা নেওয়ার মাধ্যমে আপনার জব হয়েছে। আসলে আপনার জব হয়েছে আপনার যোগ্যতা, আপনার দক্ষতা, আপনার মেরিট, আপনার অ্যাচিভমেন্ট, আপনার কন্ট্রিবিউশন, এইসব কিছুর মাধ্যমে। আপনি যদি এগুলো না করতেন আমি আসলে কিছুই লিখতে পারতাম না। সো এর সমস্ত ক্রেডিট আসলে আপনার, আমরা কেবলমাত্র একটা ছোট্ট উপলক্ষ। ধন্যবাদ।